আসলে সাডেনলি লাক্সে যাওয়ার একদম সাডেনলি ইচ্ছাটা হয়েছিল। সো আমি বাসায় বসে অ্যাপ্লাই করেছিলাম, দেন তো লাক্সে জার্নি শুরু হয় অ্যান্ড উইনার হয়ে বের হওয়া। লাক্সটা অ্যাকচুয়ালি আমার মানে আমার এই ক্যারিয়ারের জন্ম দিয়েছে মিডিয়াতে বলা চলে। সো লাক্স আমার একটা বিশাল এক্সপিরিয়েন্স, আমার সবচেয়ে বড় পাওয়া, অ্যান্ড ওই মোমেন্টটা আমি আসলে কখনোই ভুলতে পারি না যখন আমি ক্রাউন পড়ি। সো ওটা বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। বিজ্ঞাপন খুবই ভালো, বিজ্ঞাপন অনেক করা হয়নি, বিজ্ঞাপন আমি করেছি শুরুতেই লাক্সের একটা করেছিলাম, তারপরে অনেক গ্যাপ মানে অনেক বছর গ্যাপের পরে, অনেক বছর বলবো না, দুই বছর গ্যাপের পরে আমি আরেকটা বিজ্ঞাপন করেছি, সেটা হচ্ছে প্রাণাপের। আর প্রাণাপের নাও আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে আছি। আমার ফার্স্ট নাটক ছিল ফিরদৌস হোসেন রানা আঙ্কেলের ডিরেকশনে, এবং আমার কো আর্টিস্ট ছিল তাহসান ভাইয়া, এবং তাহসান ভাই আমার জাজও ছিল। সেই তারপরে ফার্স্ট ক্যামেরার সামনে আমি উইনার হওয়ার আমার মনে পড়ে 7 দিনের মধ্যে আমি ক্যামেরার সামনে দাঁড়াই নাটকের জন্য। সো অনেক এক্সাইটেড ছিলাম, কিছু পারি না অভিনয়, সো সব কিছু মিলে খুবই ভালো একটা আমার জন্য এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড তাহসান ভাইয়া অসম্ভব ভালো একজন কো আর্টিস্ট, সো ইয়া সব কিছু মিলিয়ে ওটাও অনেক গুড এক্সপিরিয়েন্স ছিল। দুটোর আসলে এক্সপিরিয়েন্স না ডিফারেন্ট, মানে কোনোটার সাথে কোনোটা হচ্ছে ম্যাচ করা যায় না। সো বিজ্ঞাপনটার একটা মজা আছে, ওয়েব সিরিজের আলাদা একটা মজা আছে, এবং নাটকের আলাদা একটা মজা আছে, এবং ইনফ্যাক্ট সিরিয়াল, এটা আমার প্রথম সিরিয়াল, সো এটারও আলাদা একটা মজা আছে। সো সব কিছুরই একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার। সো আমার কাছে কাজ করতে এখন ভালো লাগে, শুরুতে আমার কাছে একটু পেইন মনে হতো যে মিডিয়াতে আমি কীভাবে কাজ করব, মিডিয়াতে সব কিছু ম্যানেজ করা, বা আমি যেহেতু টোটালি মিডিয়ার বাহিরের একটা মেয়ে, সো এইটার সাথে ম্যাচ করে চলা সব কিছু মিলিয়ে শুরুতে একটু পেইন লাগতো, এখন আমি ভালো লাগে, এনজয় করি কাজগুলোকে, ক্যারেক্টারগুলোকে ওন করতে পারি এখন। জি, খুবই ভালো। ইনফ্যাক্ট ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট দেয়, হয়তো ভাইয়ার জন্য এই সিরিয়ালটা আমি এতদিন করতে পারছি, আদারওয়াইজ আমি মানে শুরুতে প্রথম লট করে যে আমি বলেছিলাম যে আমি কাজটা করছি না। সো আমি প্রোডিউসারকে ফোন মানে সাজু ভাইয়াকে ফোন দিয়ে বলছি ভাই আমি আর কাজটা করবো না, এত দেড় দূর হয়ে যায়, আমার জন্য খুবই হ্যাসেল হয়ে যায়, আমি কাজটা করছি না, যেহেতু আমরা মানে সেন্টার ক্যারেক্টার, সো দেখা যাচ্ছে যে আমাদের ডে অনেক থাকে, আর এই মোবাইলে এসে রেগুলার কাজ করা আমার জন্য সো ডিফিকাল্ট। সো ওই ক্ষেত্রে যে আমি না করে দেওয়ার পরেও সবাই যখন বলেছে, জাহিদ ভাইয়া নিজে চেয়েছে যে আমার ক্যারেক্টারটা আমি করি, মানে লিলি ক্যারেক্টারটা অন্য কেউ না করুক, দেন তো করা, এবং ভাইয়ার সাপোর্টই অ্যাকচুয়ালি এত দূর আসে এবং খুব ফান করে, সো হাসতে হাসতে চলে যায় সময়টা। মুভির অফার আমি মনে হয় নাটকের অফারের থেকেও বেশি পেয়েছি, বাট মুভি নিয়ে আমি আসলে ভাবিনি, কারণ হচ্ছে যে প্রথমত বললাম না যে শুরুতে আমার মিডিয়া চিনতে অনেক টাইম লেগেছে, যে এখানে আমি কীভাবে চলবো, কীভাবে কী করবো বোঝার জন্য আমি একটু টাইম নিয়েছি, যে কারণে আমি সব মুভিগুলো চাইনি যে এখনই করি। আর এখন যেটা মনে হয় যে ওকে নাও আমি হয়তো করবো, বাট অবশ্যই গল্পটা অনেক ভালো হতে হবে, যে হয় না যে আমি কমার্শিয়াল ফিল্ম করছি বা অনেক ফিল্ম করছি যেটা মানুষ দেখছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আমি এরকম কোনো কাজ করতে চাই না যেটা মানুষের কাছে কম যাবে। সো আমার কাছে মনে হয় যে আমি একটা খুব ভালো গল্পে ডেফিনেটলি কাজ করব, ডেফিনেটলি আমার মনে হচ্ছে ভালো। এখন আমি নিজেও সিরিজ দেখি, ওয়েব সিরিজ বসতে বাসায় থাকলে, সো অবশ্যই এটা ভালো করবে, এবং আমিও কাজ করেছি, বায়োস্কোপে গিয়েছিল আমার কাজটা, সো ওইটাও ভালো ই পেয়েছি, প্রশংসা পেয়েছি ওই কাজের মাধ্যমে, সো এটা ভালো করে। অনেস্টলি একটা কথা বলি, আমি মিডিয়াতে খুব একটা আগ্রহ ছিল না আমার, সো আমার বাংলাদেশ মিডিয়া আমার খুব কম দেখা হয়েছে। সো আমার ছোটো ভাই, আমার মেজো বোন চাইতো যে তুমি লাক্সে তুমি যাও, কম্পিটিশনে যাও, তো ওদের ইচ্ছে আসলে আসা, দেন আমি স্টার্ট করেছি। এখন আমার অনেক মানে আমার মনে হয় যে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা অনেক ভালো অভিনয় করেন, মানে সবাইকে আসলে তুলনা দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ দেখা যাচ্ছে কারো অভিনয় খুব ভালো লাগছে, কারো লুক অনেক ভালো লাগছে, তার কারো কথা বলার ওয়েটা খুব ভালো লাগছে, সো
অনেক অনেক এখন প্রিয় আমার কাছে মনে হয়, একজনের নাম নিয়ে শেষ করা যাবে না।